আপনারা অনেকেই অনেক রকম ডিমের রেসিপি ট্রাই করেছেন। আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে এগ 65 রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদেরকে এই এগ 65 রেসিপি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। এগ 65 বানানোর জন্য আমাদের কিছুটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা লাগবে। সেই জন্য ধনে পাতা আর কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালোভাবে ছোট ছোট করে আমি কুচি করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একদম ছোট ছোট করে এই কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা কুচি করে নেওয়ার। আমি ঠিক দেখুন এরকমভাবে কুচি করে নিয়েছি। এরপর একটা কাঁচের পাত্র নিয়ে নিলাম, সেই পাত্রে আমি 8টা ডিম ফাটিয়ে নেব। আপনারা পরিমাণে একটু ডিম কম ইউজ করতে পারেন, আমরা এখানে একটু কোয়ান্টিটি বেশি বানাচ্ছি, সেই জন্য এখানে আমি 8টা ডিম নিয়ে নিলাম। এরপর এই ডিমের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এরপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে ফাটিয়ে নেবেন। এরপরেই এই ডিমের মধ্যে দিয়ে দিলাম চিজ। পরিমাণে আমি এখানে 1 কিউব চিজকে ভালোভাবে গ্রেট করে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেলেই আমি এখানে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর একটু জাস্ট মিশিয়ে নিলাম। এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম গরম করার জন্য। সেই প্যানেই আমি প্রথমে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। এই সাদা তেলটা গরম হয়ে গেলেই আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন আপনারা একটা জিনিস মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। এরপর এই ডিমটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। দশ মিনিট এই ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। একটু প্যানটাকে রাইট সাইড কিংবা লেফট সাইড করে পুরোপুরি সব দিকটা ভালোভাবে কিন্তু ডিমটা যেন সেদ্ধ হয় সেই অ্যাঙ্গেলে আপনারা সেদ্ধ করে নেবেন। ঠিক 10 মিনিট পর আমাদের একটা সাইড কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা প্লেটটাকে আমি এই প্যানের উপরে লাগিয়ে দিলাম। এরপর একটা উপর থেকে কাপড় দিয়ে দিলাম যাতে হাতে গরম না লাগে। এরপর উল্টে নিলাম। দেখুন আমাদের কিন্তু একটা দিক খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আবারও প্যানের মধ্যে ডিমটা দিয়ে 10 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম অপর সাইডটা সেদ্ধ হওয়ার জন্য। আমাদের কিন্তু দুটো সাইডই সেদ্ধ হয়ে গেছে। এরপর উপরে একটা প্লেট দিয়ে উপরে একটা কাপড় দিলাম গরম যাতে না লাগে। এরপর আমি উল্টে দিলাম। দেখুন আমাদের ডিমটা কিন্তু খুব সুন্দর এখানে তৈরি হয়ে গেছে। এরপর একটা মিক্সারে কিছুটা রসুন দিলাম, পরিমাণে 1 গোটা রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আর 1 ইঞ্চি মতন আদা, আর কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণে 8টি। এরপর এটাকে আমি বেটে নিচ্ছি। আপনারা এটাকে ফাইন পেস্ট করবেন না, একটু 50% মতন বেটে নেবেন যাতে একটু গোটা গোটা থাকে। এরপর এই ডিমটা ঠান্ডা করে নিয়েছিলাম আমি। এরপর এই ডিমটাকে ঠিক এইরকমভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা ঠিক চেষ্টা করবেন এইরকম চারকোনা চারকোনা করে কেটে নেওয়ার। প্রথমে আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম। সাইডগুলো কেটে বাদ দেওয়ার পর আমি ঠিক এইরকমভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা একটু বড় সাইজের এই ডিমের পিসগুলো কেটে নেবেন। এরপর আমি ঘুরিয়ে দিলাম ডিমটা, তারপর ঠিক ছোট ছোট করে পনিরের শেপে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা ঠিক এইরকমভাবেই ফলো করবেন। দেখুন কত সুন্দর চারকোনা চারকোনা করে আমাদের ডিমগুলো কাটা হয়ে গেছে, আর দেখুন কতটা সফট হয়েছে।
এরপর এই ডিমগুলোকে একটা প্লেটে আমি নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা আদা রসুন লঙ্কা বাটা, চালের গুঁড়ো এক চামচ, আর এক চামচ মতন হিং, আর দিলাম দু চামচ মতন ময়দা, আর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ মতন। এরপরে দিয়ে দিলাম 50 গ্রাম টক দই, আর দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কা ঝালের জন্য। এরপর এটাকে আমি ভালোভাবে ম্যারিনেশন করে নেব। আপনারা এই ডিমটাকে ভালোভাবে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দেবেন। এরপর একটা প্যানে কিছুটা তেল দিয়েছিলাম গরম করার জন্য, সেই তেলেই একে একে ম্যারিনেশন করা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু লো ফ্লেমে এই ডিমগুলো ভেজে নেওয়ার। একটা সাইড হয়ে গেছে ভাজা, আমরা অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। এরপর আমাদের আরও যেই ডিম ম্যারিনেশন করা ছিল সেইগুলোকেও একে একে আমি ফ্রাই করে নিচ্ছি। একটা প্যান বসিয়েছিলাম গরম করার জন্য, সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বাটার, আর এরপরেই আমি দিয়ে দিলাম কিছুটা আদা রসুন আর লঙ্কা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এই কারি পাতাটা আমি পরে দিলাম, কারণ প্রথমে দিলে এই কারি পাতাগুলো জ্বলে যেত। আর দিয়ে দিলাম 2-3টে মতন গোটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছিলাম। তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা উপর থেকে কারি পাতা। কারি পাতা দেওয়ার পর আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ মতন। তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর টমেটো সসের একটা মিক্স, আর দিলাম কিছুটা জল, দিয়ে ভালোভাবে আমি লো স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করলেই আপনাদের কিন্তু এই X65 রেসিপি তৈরি হয়ে যাবে। আমাদের এই X65 রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।